হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন রয়েছেন? বাইক বাজার 104 চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো দীপঙ্কর দা আজ আসেনি, আমি মুন আমি চলে আসলাম আপনাদের সঙ্গে দেখা করার জন্য, আজকে সরস্বতী পূজা সবাইকে উইশ করার জন্য। আপনারা বাইক বাজার 104 চ্যানেলে ইউজড মোটরসাইকেলের ভিডিও দেখেন, আমরা এর আগে ফোর হুইলারের ভিডিও করেছি, আর এর আগেও আমরা মোবাইল ফোন, আমাদের স্যামসাং ব্র্যান্ডের মোবাইল ফোন আছে ইউজড, সেটারও স্টক আমরা আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু আজকে আপনাদের কমেন্টের বেসিসে আমরা আজকে কমার্শিয়াল থ্রি হুইলার দেখাতে চলেছি। ক্যামেরাম্যানকে বলবো প্রথম গাড়িটা দেখিয়ে দেওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন WB13, মানে এটা উলুবেড়িয়া রেজিস্ট্রেশন রয়েছে, কমার্শিয়াল নাম্বার প্লেট, ইয়েলো নাম্বার প্লেট রয়েছে, আর গাড়িটা পুরোপুরি কমার্শিয়াল গাড়ি, বাজাজ ম্যাক্সিমাম মডেল রয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন গাড়ির টায়ার, আমি ক্যামেরা পার্সনকে বলবো টায়ারটা দেখিয়ে দেওয়ার জন্য, গাড়িটা ভালোভাবে চারিদিক থেকে দেখিয়ে দেওয়ার জন্য, কারণ এই গাড়ি কাজের ক্ষেত্রে মানুষ ব্যবহার করে থাকেন। তো আমরা তো ইউজড বাইক দেখাবই, তো তার আগে আমাদের যে থ্রি হুইলারে সামান্য কিছু স্টক রয়েছে আমরা সেটা আজকে দেখিয়ে দিচ্ছি। তো দীপঙ্কর দা আসেনি, আমরা সকলেই মিস করছি, আমাকে এই প্রাইস আর ডিটেল সব কিছু বলতে হচ্ছে, ঠিক আছে। তবুও এই গাড়িটা BS4 মডেল রয়েছে, আমি ক্যামেরা পার্সনকে বলবো গাড়ির ভেতরটা যদি একটুখানি দেখিয়ে দেওয়া যায়। BS4 মডেল রয়েছে, উলুবেড়িয়া রেজিস্ট্রেশন গাড়ি, রেড কালার গাড়ি, বাজাজ ম্যাক্সিমা। এটার প্রাইস থাকছে বাইক বাজার 104 এটার প্রাইস থাকছে 95,000 অনলি, মাত্র 95,000 টাকা আপনারা এই গাড়িটা পেয়ে যাবেন। বাইক বাজার 104 যোগাযোগ করুন। তো আমাদের সমস্ত দর্শক বন্ধুদের জন্য আমি এই প্রাইস আর ডিটেলটা একটুখানি হিন্দিতে বলে দিচ্ছি। ইয়ে যো গাড়ি হ্যায় ইয়ে উলুবেড়িয়া রেজিস্ট্রেশন হ্যায় আর ইসকা যো প্রাইস হোনে ওয়ালা হ্যায় ইয়ে 95,000 মে আপকো মিল জায়েগা। ইয়ে 2020 কা গাড়ি হ্যায়, 2020 কা গাড়ি হ্যায়, 95,000 মে আপকো মিল রাহা হ্যায়, আর ইয়ে বাজাজ ম্যাক্সিমাম মডেল হ্যায় কমার্শিয়াল নাম্বার প্লেট মে। তো নেক্সট গাড়ি সেমই গাড়ি রয়েছে, আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখিয়ে দেওয়ার জন্য, WB11, মানে এটা বেহালা রেজিস্ট্রেশন। তো এই গাড়িটাও 2020 গাড়ি রয়েছে, খুব কম চলা গাড়ি, আপনারা দেখেই বুঝতে পারছেন, কারণ গাড়ির টায়ার কন্ডিশন দেখুন আর গাড়ির বডি এভরিথিং আমি ক্যামেরা পার্সনকে বলবো যে সুন্দর করে দেখিয়ে দেওয়ার জন্য। আর গাড়ির ভেতরটা যদি একটু দেখিয়ে দেওয়া যায়, কমার্শিয়াল ভেহিকল, এত কম চলা, এত সুন্দর কন্ডিশনে আপনারা দেখেই নিচ্ছেন। এই গাড়িটাও 2020-র, আগের যে গাড়িটা দেখালাম সেটাও 2020-রই ছিল। এটার যা প্রাইস থাকছে বাইক বাজার 104-এতে, এটারও প্রাইস থাকছে 95,000 অনলি, মাত্র 95,000 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন বাজাজ ম্যাক্সিমাম মডেল বাইক বাজার 104-এ। সমস্ত দর্শক বন্ধুদের জন্য আমি আরও একবার প্রাইসটা হিন্দিতে বলে দিচ্ছি, 95,000 মে মিল রা হ্যায় আপকো বেহালা রেজিস্টার্ড বাজাজ ম্যাক্সিমা, 2020 কা গাড়ি হ্যায়। তো কল কিজিয়ে, স্ক্রিন পে যে নাম্বার দিয়া হুয়া হ্যায় ইসমে কল কিজিয়ে ইয়ে গাড়ি লেনে কে লিয়ে। তো এতক্ষণ আমরা দুটো গাড়ি দেখালাম আপনাদেরকে বাজাজ ম্যাক্সিমা রেড কালারের মধ্যে, এবার আমরা ওই সেম মডেল বাজাজ ম্যাক্সিমা সি মডেল দেখাবো। এটা বীরভূম রেজিস্টার্ড গাড়ি রয়েছে হোয়াইট কালারে, ক্যামেরাম্যানকে বলবো গাড়িটা একটু দেখিয়ে দেওয়ার জন্য। তো এটাও সেম রয়েছে গাড়িটা, বাজাজ ম্যাক্সিমা সি মডেল, এটাও ইয়েলো নাম্বার প্লেট, WB53, মানে এটা বীরভূম রেজিস্টার্ড গাড়ি রয়েছে। তো এই গাড়িটা আমি আগের যে গাড়ি দুটো দেখিয়েছিলাম ও দুটো BS4 গাড়ি ছিল, আর এই গাড়িটা BS6 গাড়ি, 2021-এর গাড়ি রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন গাড়ির টায়ার অনুযায়ী যে কতটা কম চলা, কতটা সুন্দর কন্ডিশনের গাড়ি রয়েছে, কমার্শিয়াল গাড়ি। তো এই গাড়িটাও ফর সেল বাইক বাজারে, আপনারা যোগাযোগ করতে পারেন এই গাড়িটার জন্য। তো এই গাড়িটার ভেতরটা আমি বলবো একটুখানি যদি দেখিয়ে দেওয়া যায়, কন্ডিশন খুব ভালো রয়েছে গাড়িটার। তো এই গেটটা আমি একটুখানি খুলে ক্যামেরাম্যানকে হেল্প করে নিচ্ছি, একটুখানি দেখিয়ে দেওয়া যায় যদি গাড়িটা। আপনারা দেখতেই পাচ্ছেন ওভারঅল কন্ডিশন কত সুন্দর রয়েছে গাড়িটার। তো হোয়াইট কালারের মধ্যে এই গাড়িটা, আপনারা BS6 মডেল যদি চান তাহলে এই গাড়িটা আপনাদের জন্য বেস্ট হবে। আর এই গাড়িটার প্রাইস থাকছে বাইক বাজারে, বাইক বাজার 104-এ এই হোয়াইট কালার বাজাজ ম্যাক্সিমা গাড়িটার প্রাইস থাকছে 1,40,000 অনলি, 1,40,000 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন বাজাজ ম্যাক্সিমা BS6 গাড়ি, 2021 সালের গাড়ি। তো ইয়ে যো গাড়ি হ্যায় BS6 গাড়ি হ্যায়, 2021 কা গাড়ি হ্যায়, ইয়ে বীরভূম রেজিস্টার্ড গাড়ি হ্যায়, BS6 গাড়ি হ্যায়, আর ইসকা যো প্রাইস হ্যায় 1,40,000 হ্যায়, 1,40,000 মে আপকো মিল রাহা হ্যায় বাজাজ ম্যাক্সিমা BS6 গাড়ি।
তো নেক্সট আমরা আমাদের বাইকেরও কিছু স্টক দেখিয়ে দেবো, কারণ বন্ধুরা বাইকের স্টকই রোজ দেখেন, বাইকের স্টক দেখার জন্য অপেক্ষা করছেন। তো আমি একটু দেখিয়ে দেবো, সঙ্গে থাকুন। তো আমরা চলে এসেছি বাইক বাজারের পেছনে স্টক ইয়ার্ডে, এখানে সার্ভিস হয় গাড়ি, আপনারা আগেও দেখেছেন। এখন একটা গাড়ি সার্ভিস হচ্ছে, পালসার 125 মেরাজা, আমাদের একজন স্টাফ মেরাজা, উনি সার্ভিস করেন গাড়িগুলো। তো আপনারা এট এ গ্লান্স দেখে নিন যে কি কি গাড়ি সার্ভিস হওয়ার জন্য রয়েছে। একটা হিরো ডুয়েট রয়েছে স্কুটারের মধ্যে, অ্যাপাচি রয়েছে, প্লাটিনা রয়েছে, পালসার 125 রয়েছে, কেটিএম রয়েছে, টিভিএস স্পোর্ট রয়েছে, অ্যাপাচি রয়েছে, আরটিআর 160 রয়েছে, 4V রয়েছে, NS 125 রয়েছে। এই সমস্ত গাড়িগুলোকে আমরা সার্ভিসের পরপর আপনাদেরকে দেখাতে থাকবো। দীপঙ্কর দা আর আমি নিশ্চয়ই দেখাবো আপনাদেরকে নেক্সট ভিডিওর মধ্যে। তো এখন চলুন আমরা দেখে নিই, একটা ফোর হুইলার রয়েছে, কমার্শিয়াল ভেহিকেল যেহেতু আমি আজকে দেখালাম, তো সেরকমই কমার্শিয়াল ভেহিকেল আরও একটা রয়েছে। এটা টাটা এস মডেল রয়েছে, WB19, মানে এটা আলিপুর রেজিস্টার্ড গাড়ি, ইয়েলো নাম্বার প্লেট। তো এই গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গাড়িটার কন্ডিশন দেখে নিন, মোটামুটি ওভারঅল অ্যাভারেজ কন্ডিশন রয়েছে গাড়ির। এটা 2017 গাড়ি রয়েছে, আর এই গাড়িটা আপনারা বাইক বাজারে পেয়ে যাবেন মাত্র 1,40,000 টাকায়, 1,40,000 মে আপকো মিল জায়গা ইয়ে টাটা এস 2017 কা। তো ইয়ে গাড়ি জো হ্যাঁ অ্যাভারেজ কন্ডিশন মে হ্যাঁ আপ লোক দেখ পা রে হো। তো এই গাড়িটা নেওয়ার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, যোগাযোগ করতে পারেন বাইক বাজার 104-এ। বাইক বাজার 104-এর অ্যাড্রেসটা আমি আরও একবার বলে দেবো নতুন বন্ধুদের জন্য, রোজের বন্ধুরা তো আমাদের ঠিকানা জেনেই গেছেন আশা করি। তো নতুন বন্ধুদের জন্য আমি অ্যাড্রেসটা বলছি, বেহালা ঠাকুরপুকুর বাজার হয়ে আসতে হবে। তো বেহালা ঠাকুরপুকুর বাজার থেকে বাঁকড়াহাট রোড নিতে হবে, বাঁকড়াহাট রোডে গাজীপুর মোড় আমাদের শোরুম বাইক বাজার 104, এটা কলকাতা। তো আসতে গিয়ে অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, আমরা আমাদের লোকেশন শেয়ার করে নেব। তো আপনারা দেখতেই পেলেন আমাদের স্টক ইয়ার্ডে কোন গাড়িগুলো নতুন এসেছে, সার্ভিসের হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাতে পারবো। তো কিছু গাড়ি আমাদের স্টক যেগুলো আমাদের শোরুমের মধ্যে রয়েছে সেই গাড়ি কিছু দেখিয়ে দেবো, সঙ্গে থাকুন। তো বন্ধুরা আমরা এতক্ষণ আপনাদেরকে থ্রি হুইলার আর ফোর হুইলার দেখালাম কমার্শিয়ালের মধ্যে, তো এবার আমরা কিছু বাইক দেখিয়ে দিই, কারণ বাইক না দেখলে আপনাদের ভালো লাগবে না। বাইক বাজার 104 চ্যানেলের ভিডিও আর আপনারা বাইক দেখবেন না তাহলে কি করে হয়। কিন্তু দীপঙ্কর দা আসেনি, আমি প্রাইস ডিটেলসে যাচ্ছি না, আমি ওভারঅল স্টকটা একবার একটুখানি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কিছুটা যতটা সম্ভব ভিডিওর মধ্যে। তো ক্যামেরা পার্সনকে বলবো এই পালসার এটা 180 আছে, 180টা দিয়ে শুরু করার জন্য। পালসার 180 রয়েছে দেখে নিন আপনারা, NS রয়েছে, তারপরে রয়েছে রেড কালার অ্যাপাচি আরটিআর, পেছনে রয়েছে প্লাটিনা, এখানে রয়েছে সিটি 100, দেন ওখানে পালসার 125 আর 220 পালসার, এই দুটো সবে মাত্র সার্ভিস হয়ে এসছে। এগুলো প্রাইস আর ডিটেল কাল দীপঙ্কর দা আপনাদের সবাইকে নেক্সট ভিডিওতে বলে দিতে পারবে। তো এখানে পালসার রয়েছে 125, তো নেক্সট ওখানেও আপনারা স্টক দেখতে পাচ্ছেন আমাদের। তো বাইক বাজারের ভিডিও আপনারা অনেক লাইক করেন, অনেক কমেন্ট করেন, আমরা সমস্ত কমেন্ট আপনাদের পড়ি, আর আমাদের স্টক তো আপনারা সবসময় দেখেন, আর নিজের মতন করে জানান আমাদেরকে যে আপনারা কোন গাড়ি দেখতে চাইছেন, কি ভালো লাগছে আপনাদের বাইক বাজারে। তো সেরকমই আমরাও আপনাদের কাছে প্রতিদিন ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি, রোজ নিউ স্টক আর ফ্রেশ স্টক দেখানোর চেষ্টা করছি। তো সেরকমই আমরা নেক্সট ভিডিওতে আবার দীপঙ্করদার সাথে দেখা হচ্ছে, দীপঙ্করদা দেখাবেন আপনাদেরকে। তো আমরা চলে যাব একটু শোরুমের মধ্যে, সরি আমি একটু বাইকের সঙ্গে ধাক্কাই খেয়ে যাচ্ছি। তো আমরা নেক্সট আমরা একটু শোরুমের মধ্যে চলে যাই, ওখানে কিছু গাড়ি আছে আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন হোন্ডা এক্সব্লেড রয়েছে, তো আরও রয়েছে হিরো এক্সপালস, অ্যাভেঞ্জার রয়েছে হোয়াইট কালার, পালসার NS, আই থিঙ্ক NS-টা বুকড, এটা কি বুকিং হয়ে গেছে? হ্যাঁ এই গাড়িটা বুকিং হয়ে গেছে। তো ডমিনার রয়েছে 400, এটা বেশ কিছুদিন ধরেছে, ডমিনার 400 আপনারা আগেও দেখেছেন। এর প্রাইস আর ডিটেল আপনারা যদি জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন এই ডমিনারটার জন্য, বা যে গাড়ি আমরা এতক্ষণ দেখাচ্ছি আপনাদেরকে যে কোনো গাড়ির জন্য আপনারা কল করতে পারেন। তো এখানে রয়েছে পালসার NS 125 হিউজ ডিমান্ড, আর আপনাদের পছন্দের KTM দেখতেই পাচ্ছেন আপনারা, ইয়ামা R15 রয়েছে ভার্সন 3, পেছনে রয়েছে RS 200, তিনটে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আপনাদের KTM 80 রয়েছে, KTM Duke রয়েছে। তো আরও আমি পালসার 220 আর পালসার 180 আপনার স্টক দেখুন, পালসার 220 আর পালসার 180 স্টক আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি একটুখানি। তো পরপর আপনারা যা গাড়ি দেখছেন বাইক বাজার 104-এ 220 আর 180 রয়েছে এই মডেলগুলো সবই। আর নেক্সটও আপনারা পেছনের রোতেও দেখতে পাচ্ছেন অ্যাভেঞ্জার রয়েছে, ডমিনার রয়েছে, 220 রয়েছে, ডিউক রয়েছে, KTM, পালসার 125 রয়েছে।
তো সেরকমই যে কোনো গাড়ি আপনাদের রিকোয়ার থাকলে, এছাড়াও আরও স্টক রয়েছে আমাদের ইয়ার্ডে, অনেক গাড়ি রয়েছে, সব আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ আমি তো প্রাইস ডিটেল কিছুই বলছি না আপনাদেরকে। তো এই ধরনের যে কোনো মডেল আর যে কোনো গাড়ি যে কোনো কালারের আপনাদের দরকার হলে আপনারা বাইক বাজারে যোগাযোগ করতে পারেন, নিচে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, অ্যাড্রেস আমি বলেই দিয়েছি, আপনারা চলেও আসতে পারেন। আর দীপঙ্কর দা নেক্সট ভিডিওতে আসছে, আর আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করছেন, কমেন্ট করছেন, ভিডিও লাইক করছেন, তো আমরা রোজ রোজ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের কাছে, আপনাদের কমেন্ট আমরা দেখছি। আবারও কিছু নাম চলে এসেছে বেস্ট কমেন্টের মধ্যে থেকে, তার মধ্যে থেকে আমরা একজনকে আবার উইনার আমরা সিলেক্ট করব ফেব্রুয়ারি মাসেই 15 তারিখে। তো সেই মতন আপনারা কমেন্ট করতে থাকুন বেশি বেশি করে। আর আমাদের যারা দুজন উইনার ছিলেন জানুয়ারি মান্থে, ওনাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, আর ওনাদেরকে আমরা অলরেডি কুরিয়ার করে দিয়েছি। তো নেক্সট আপনিও হতে পারেন উইনার, তো কমেন্ট করতে থাকুন, আপনার কমেন্ট ভালো লাগলেই আপনি হয়ে যাবেন ফেব্রুয়ারি মান্থের উইনার। তো ভিডিও দেখুন, সঙ্গে থাকুন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।